हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल स्टे फोकस्ड। आज के आम्रा क्लास 11 एर कॉमेडी ऑफ एरर्स एर थर्ड पार्टा पढ़बो। एर आगेर पार्ट गुलो आमी आमार आगेर वीडियोते अपलोड करेछी, तुम्हरा तार लिंकटा डेस्क्रिप्शन बॉक्स थेके पेये जाबे। सो लेट्स स्टार्ट। এর আগে আমরা পড়েছিলাম যে একজন গোলস্মিথ এসে সাইরাকিউসের অ্যান্টিফোলাসকে জোর করে একটা সোনার হার দিয়ে যায়। এরপরে দেখো কি হচ্ছে। ইমিডিয়েটলি আফটার লিভিং দ্য চেন উইথ অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, দ্য গোলস্মিথ ওয়াজ অ্যারেস্টেড ফর এ সাম অফ মানি হি ওড। অ্যান্টিফোলাস অফ সাইরাকিউসকে সেই হারটা দেওয়ার ঠিক পরে পরে ওই স্বর্ণকারকে অ্যারেস্ট করা হয়, কারণ সে কারো কাছ থেকে টাকা ধার করেছিল। ওড অর্থাৎ ধার করা। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট অ্যান্টিফোলাস অফ এফিসাস হ্যাপেন টু পাস দ্যাট ওয়ে। ঠিক তখনই অ্যান্টিফোলাস অফ এফিসাস অর্থাৎ বড় অ্যান্টিফোলাস সেই পথ দিয়ে যাচ্ছিল। সিং হিম দ্য গোলস্মিথ ক্লেমড ফর দ্য মানি হি ওড টু হিম ফর দ্য ডেলিভারি অফ দ্য গোল্ড চেন দ্যাট অ্যান্টিফোলাস হ্যাড অর্ডার্ড। এবং তাকে দেখতে পেয়ে সেই গোলস্মিথ তখন যে হারটা ওকে দিয়েছে, সোনার যে চেনটা, তার যে টাকাটাও পাবে সেই টাকাটাও তখন দাবি করে, অর্থাৎ ওকে দিতে বলে টাকাটা। অ্যান্টিফোলাস ডিম্যান্ডেড দ্যাট হি ডিড নট গেট দ্য ডেলিভারি অফ দ্য চেন অ্যান্ড দ্য গোলস্মিথ ক্লেমড দ্যাট হি হ্যাড ডান ব্যাক। অ্যান্টিফোলাস অফ এফিসাস বলে যে সে কোনো চেন পায়নি, কারণ আসলে সে সাইরাকিউজের অ্যান্টিফোলাসকে দিয়েছিল, তাই ও বলছে যে আমি কোনো চেন পাইনি। আর গোলস্মিথ বলছে যে না, সে চেনটা ওকে ফেরত দিয়ে দিয়েছে। হাউএভার বোথ ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড টেকেন ইন টু কাস্টাডি। যাই হোক, দুজনকেই অ্যারেস্ট করা হয় এবং তারপর জেলে নিয়ে যাওয়া হয়। হোয়েন এল্ডার অ্যান্টিফোলাস ওয়াজ বিং টেকেন টু প্রিজন হি মেড রোমিও ইয়াঙ্গার হু হ্যাড কাম টু টেল হিম দ্যাট দ্য শিপ ওয়াজ রেডি ফর সেল। যখন এল্ডার অ্যান্টিফোলাসকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার সাথে ছোট ড্রমিওর দেখা হয় এবং ছোট ড্রমিও তখন সেখানে এসেছিল ওকে জানাতে, অর্থাৎ সাইরাকিউসের অ্যান্টিফোলাসকে এটা জানাতে যে ওদের জাহাজটা তৈরি আছে, কারণ ওরা ওই জায়গাটা ছেড়ে চলে যাবে বলেছিল। তাই বলতে এসেছিল যে জাহাজটা রেডি হয়ে গেছে। অ্যান্টিফোলাস মিসটুক হিম ফর হিজ ওন স্ল্যাব and ordered him to go and get the money from his wife for which he was arrested. এবং তখন এপিসাসের অ্যান্টিফোলাস ওকে ভুল করে ও নিজের চাকর মনে করে, এবং তাই সে ড্রমিওকে বলে যে ও যেন বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে টাকাটা নিয়ে আসে যার জন্য ওকে অ্যারেস্ট করা হয়েছে। ড্রমিও ওয়াজ সারপ্রাইজড বিকজ হিজ মাস্টার ওয়াজ সেন্ডিং হিম টু দ্য সেম হাউস ফ্রম হুইচ দে হ্যাড এসকেপড। এবং ড্রমিও এটা শুনে খুব অবাক হয়ে যায়, কারণ ওই বাড়ি থেকে তারা দুজনে পালিয়ে এসেছিল। এর আগে আমরা পড়লাম যে যখন অ্যাড্রিয়ানা ওদেরকে রাত্রে খাবারের জন্য নিয়ে গিয়েছিল জোর করে, তারপর ওরা দুজনে ওখান থেকে পালিয়ে এসেছিল। তাই ও খুব ভেবে অবাক হচ্ছে যে যেখান থেকে ওরা পালিয়ে এসেছে সেখানেই আবার ওকে পাঠানো হচ্ছে। However, he decided to obey the order of his master, though he did not like to face Dozabel, who claimed to be his wife. Jai hok, she tar prabhur adesh manno korlo, orthat o jehetu or malik chilo, tai o gelo. Se Dozabel er mukhomukhi hote chaichilo na, karon Dozabel chilo boro Dromio stri, ebong shedin ratre jokhon ora khete giyechilo, tokhon ei Dozabel ছোট ড্রমিওকে নিজের স্বামী বলে দাবি করেছিল। অ্যাড্রিয়ানা গেভ ড্রমিও ইয়াঙ্গার দ্য মানি অ্যান্ড অ্যাজ হি ওয়াজ রিটার্নিং উইথ দ্যাট হি মেড অ্যান্টিফোলাস ইয়াঙ্গার হিজ মাস্টার হু হ্যাড মেট উইথ স্ট্রেঞ্জ অ্যাডভেঞ্চার্স হোয়ার মেনি স্যালুটেড হিম অ্যাজ অ্যান ওল্ড অ্যাকুইটেন্স। অ্যাড্রিয়ানা ড্রমিওকে টাকাটা দিয়ে দিল এবং তারপরে ও যখন টাকাটা নিয়ে ফিরে আসছে, তখন ওর সাথে ও নিজের যে মাস্টার অর্থাৎ সাইরাকিউজের অ্যান্টিফোলাস তার সাথে দেখা হয়। এবং সে তখন কি করে না, এদিকে সাইরাকিউজের অ্যান্টিফোলাস যখন ওখানে আছে,
ওখানে যে আরো লোকজন তারা সবাই ওকে বড় ভাই বলে মনে করছে, অর্থাৎ বড় অ্যান্টিভোলাস বলে মনে করছে। এবং তারা কি করছে, ওয়্যার মেনি স্যালুটেড হিম অ্যাজ অ্যান ওল্ড অ্যাকুইটেন্স, অনেকেই তাকে সেলাম করেছিল, স্যালুট করছিল, কারণ তারা ওকে চেনে আগের থেকেই। তাই যখন দেখা হয়েছে তখন সবাই তার সাথে কথা বলছিল। সাম অফার্ড হিম মানি দ্যাট দে ওল্ড, কিছুজন তাকে টাকা দিতে আসছিল যেটা তারা হয়তো তার কাছে আগে কখনো ধার নিয়েছিল। সাম থ্যাঙ্কড হিম ফর হিজ কাইন্ডনেস, কেউ কেউ তাকে তার দয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছিল। অ্যান্ড এ টেলার শোড হিম দ্য সিল্কস দ্যাট হি হ্যাড বট হিম, ইনসিস্টিং দ্যাট হি গেভ হিজ মেজারমেন্ট ফর সাম ক্লোথস। এবং কোনো টেলারকে সে হয়তো সিল্কের কাপড় কিনে দিয়েছিল এবং সেই টেলার তখন তাকে জোর করছিল যে ড্রেস তৈরি করার জন্য ও যাতে মাপটা দিয়ে যায়। এসব অদ্ভুত ঘটনাগুলো ওর সাথে ঘটছিল। অ্যান্টিফোলাস ইয়াঙ্গার থট হি ওয়াজ অ্যামাং সর্সারার্স অ্যান্ড উইচেস, অ্যান্ড ড্রমিও ইয়াঙ্গার টু কুড নট হেল্প হিম অ্যাজ হি ওয়ান্টেড টু নো হাউ হিজ মাস্টার গট ফ্রি ফ্রম দ্য অ্যারেস্ট অ্যান্ড হি গেভ দ্য পার্টস অফ গোল্ড দ্যাট হি গট ফ্রম অ্যাড্রিয়ানা। অ্যান্টিফোলাস অফ ইয়াঙ্গার ভাবছিল যে তারা যেন কোনো সর্সারাস অর্থাৎ যারা জাদুবিদ্যা জানে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়, এরকম যারা জানে তাদেরকে সর্সারাস বলা হয়, আর উইচেস অর্থাৎ ডাইনি। তো ও ভাবছিল ওরা কোনো ডাইনি বা জাদুবিদ্যা এরকম জাদুকরদের মাঝে চলে এসেছে। আর ছোট ড্রমিও ওকে সাহায্য করতে পারছিল না, কারণ ও এটা ভেবে অবাক হয়ে যাচ্ছিল যে ও একটু আগেই দেখেছে যে ওর মাস্টারকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে ও কি করে এত তাড়াতাড়ি আবার ফ্রি হয়ে গেল। এবং কি করলো, না অ্যাড্রিয়ানার কাছ থেকে যে টাকাটা ও নিয়ে এসেছিল সেই টাকাটা ও তখন ওই ছোট অ্যান্টিফোলাসকে দিল। থিঙ্কিং দ্যাট ড্রমিও হ্যাড গন ম্যাড, অ্যান্টিফোলাস প্রেড টু গড টু রিলিভ দেম ফ্রম দিস কনফিউশন। অ্যান্টিফোলাস ভাবলো যে ড্রমিও নিশ্চয়ই পাগল হয়ে গেছে এবং তাই সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো যে তাদেরকে এই যে অবস্থার মধ্যে তারা আছে, এসব অদ্ভুত ঘটনাগুলো ঘটছে, এর থেকে যেন তাড়াতাড়ি তারা মুক্তি পেতে পারে। নাও অ্যানাদার লেডি কেম আপ টু হিম অ্যান্ড সি টু কল্ড হিম অ্যান্টিফোলাস ইয়াঙ্গার অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি হ্যাড ডাইন্ড উইথ হার দ্যাট ডে অ্যান্ড আস্কড হিম টু গিভ হার দ্য গোল্ড চেন দ্যাট হি হ্যাড প্রমিস টু গিভ। এবং এরপরে কি হলো, না একজন মহিলা সেখানে এলো এবং সে এসে ওই অ্যান্টিফোলাস অফ ইয়াঙ্গারকে ডাকলো এবং ডেকে ওকে বলল যে সেদিন রাত্রে ওরা একসাথে ডিনার করেছিল এবং তখন অ্যান্টিফোলাস নাকি ওকে একটা সোনার চেন দেবে বলে প্রমিসও করেছিল। অর্থাৎ ওরা একসাথে ডিনার করে এবং সেই সময় অ্যান্টিফোলাস ওকে কি করেছিল, একটা গোল্ড চেন দেবে বলে প্রমিস করেছে। হোয়েন অ্যান্টিফোলাস ডিনাইড হ্যাভিং নোন দ্য লেডি অর টু হ্যাভ প্রমিসড হার এনিথিং, শি ডিম্যান্ডেড দ্যাট শি বি গিভেন ব্যাক দ্য রিং দ্যাট শি হ্যাড গিভেন হিম। এবং যখন এই ছোট অ্যান্টিফোলাস এটা ডিনাই করলো, অর্থাৎ ও অস্বীকার করলো যে না আমি তো আপনার সাথে ডিনার করিনি এবং আমি হার দেবো এরকম কথাও বলিনি, তো তখন ওই মহিলা বলল যে তাহলে আমার সেই রিংটা আমাকে ফেরত দাও। অর্থাৎ যখন ওরা ডিনার করেছিল তখন ওই মহিলা ওই অ্যান্টিফোলাসকে একটা রিং দিয়েছিল, অর্থাৎ একটা আংটি ওকে দিয়েছিল। অন হিয়ারিং অফ আর রিং অ্যান্ড দ্য ডিমান্ড অফ টু রিটার্ন দ্য সেম, অ্যান্টিফোলাস ইয়াঙ্গার কল্ড হার সর্সারাস অ্যান্ড ফ্লিট ফ্রম দ্য প্লেস লিভিং দ্য লেডি অ্যাস্টোনিশড অ্যাট হিজ ওয়াইল্ড বিহেভিয়ার। যখন অ্যান্টিফোলাস জানতে পারলো যে এরকম ও রিংটা ফেরত চাইছে, আবার ও নাকি ওকে একটা হার দেবে বলে কথা দিয়েছিল, এটা শুনে ও ভাবলো যে এই মহিলাটা নিশ্চয়ই কোনো জাদুকরি এবং তখন ও কি করলো, না তাড়াতাড়ি ওখান থেকে ছুটে পালিয়ে গেল। এবং ওই মহিলা খুব অবাক হয়ে গেল এরকম একটা বিহেভিয়ার, এরকম আচরণ দেখে। সি টু হ্যাড মিস্টেকেন অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস উইথ হিজ এল্ডার ব্রাদার উইথ হুম শি হ্যাড ডাইন্ড। সেই মহিলাও খুব অবাক হলো যে অ্যান্টিফোলাস অফ সাইরাকিউসকে সে ওর বড় ভাই বলে মনে করেছিল এবং তার সাথে খাবার খেয়েছিল, এটাও ভুল করেছিল আসলে ছোট ভাইকে দেখে।
তাই ওই মহিলা এই আচরণটা দেখে খুব অবাক হলো। হোয়েন দ্য ম্যারেড অ্যান্টিপোলাস ওয়াজ ডিনাইড অ্যাডমিটেন্স ইন টু দ্য হাউস হি রিসলভ টু ডাইন উইথ দিস লেডি উইথ দ্য অবজেক্ট টু অ্যাভেঞ্জ দ্য ইনসাল্ট অফ দ্য রিফিউজাল অফ অ্যাডমিটেন্স টু হিস হাউস দ্য প্রিভিয়াস নাইট। আসলে ঘটনাটা কি হয়েছিল না, সেদিন রাত্রে যখন বড় অ্যান্টিপোলাসকে ওর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, তখন ও কী করেছিল না, অ্যাড্রিয়ানার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওই মহিলার সাথে ডিনার করেছিল। দ্য লেডি রিসিভড হিম কর্ডিয়ালি অ্যান্ড অ্যান্টিপোলাস হ্যাভিং বিং ডেসপাইসড বাই হিজ ওয়াইফ প্রমিস টু প্রেজেন্ট দিস ওম্যান দ্য গোল্ড চেন দ্যাট হি হ্যাড প্রিভিয়াসলি অর্ডার্ড ফর হিজ ওয়াইফ। ওই মহিলা তখন কি করেছিল না, কর্ডিয়ালি ওকে খুব আন্তরিকভাবে ওকে গ্রহণ করেছিল, এবং অ্যান্টিপোলাস যেহেতু ওর স্ত্রী ওকে ঢুকতে দেয়নি তাই ওর ওপর রেগেছিল, তাই ও অ্যাড্রিয়ানার জন্য যে সোনার চেনটা অর্ডার দিয়েছিল সেই চেনটাই ওই মহিলাকে গিফট দেবে বলে কথা দেয়। অন হিয়ারিং অফ দ্য গোল্ড চেন দিস লেডি বিং ওভারহুইমড গেভ এল্ডার অ্যান্টিপোলাস এ রিং উইচ অ্যান্টিপোলাস অফ সাইরাকিউজ রিফিউজ টু হ্যাভ রিসিভড ফ্রম হার। যখন ওই মহিলা জানতে পারে যে অ্যান্টিপোলাস ওকে একটা সোনার চেন দেবে, তখন ওই মহিলা খুবই উচ্ছ্বসিত হয়ে যায় এবং উচ্ছ্বসিত হয়ে ও একটা সোনার আংটি অ্যান্টিপোলাসকে দেয়, এবং সেই আংটিটাই ওই মহিলা ছোট অ্যান্টিপোলাসের কাছে চাইছিল। নাও দিস লেডি থিঙ্কিং অ্যান্টিপোলাস ইয়াঙ্গার টু বি আউট অফ হিস মাইন্ড রিসলভ টু গো টু অ্যাড্রিয়ানা অ্যান্ড টেল হার দ্যাট হার হাজব্যান্ড হ্যাড গন ম্যাড। এখন ওই মহিলার মনে হলো যে ওই অ্যান্টিপোলাসের মাথা খারাপ হয়ে গেছে, এবং ও ঠিক করলো যে এই সব ঘটনাগুলো ওর স্ত্রী অ্যাড্রিয়ানাকে গিয়ে ও বলবে। হোয়াইল শি ওয়াজ রিলেটিং হার স্টোরি অ্যান্টিপোলাস দ্য হাজব্যান্ড কেম উইথ দ্য জেলার ফর দ্য মানি দ্যাট অ্যাড্রিয়ানা হ্যাড অলরেডি সেন্ট উইথ দ্য আদার ড্রমিও হু হ্যাড ডেলিভার্ড ইট টু দ্য আদার অ্যান্টিপোলাস। ওই মহিলা যখন অ্যাড্রিয়ানাকে গিয়ে এই সব ঘটনাগুলো বলছে, তখন অ্যাড্রিয়ানার হাজব্যান্ড অর্থাৎ বড় অ্যান্টিপোলাস জেলারের সাথে সেখানে আসে, কারণ ওই টাকাটা তো ড্রমিও ওখানে দেয়নি, ড্রমিও ছোট অ্যান্টিপোলাসকে টাকাটা গিয়ে দিয়ে দিয়েছে, তাই ও টাকাটা নেওয়ার জন্য নিজের বাড়িতে তখন আসে জেলারকে নিয়ে। অ্যাড্রিয়ানা বিলিভ দ্য লেডি বিকজ অ্যান্টিপোলাস অ্যাকিউজড হার অফ সেটিং হিম আউট অফ দ্য হাউস। অ্যাড্রিয়ানা ওই মহিলার কথা বিশ্বাস করে, কারণ অ্যান্টিপোলাস বলেছিল যে অ্যাড্রিয়ানা নাকি তাকে দরজা বন্ধ করে দিয়েছে। অ্যাড্রিয়ানা তো জানে না যে বাইরে ওর আসল স্বামী ছিল সেদিন রাত্রে, আর ভেতরে ও যার সাথে ডিনার করছিল সেটা আসলে ওর ছোট ভাই, তাই ও ভাবছে যে ওকে দোষ দিয়েছিল যে ওকে দরজা বন্ধ করে দিয়েছিল বাইরে রেখে। সি রিমেম্বার্ড হাউ হি হ্যাড ডিনাইড টু হ্যাভ নোন হার অর টু বি হার হাজব্যান্ড অ্যাট ডিনার টাইম দ্য প্রিভিয়াস নাইট। তার এটাও মনে পড়ল যে গত রাত্রে সে কীভাবে তাকে চিনতে অস্বীকার করেছিল এবং সে রাত্রে খেতে আসতে চাইছিল না, এই কথাগুলো তখন ওর মনে পড়ল। সি দেয়ার ফোর পেড দ্য মানি টু দ্য জেলার অ্যান্ড অর্ডার হার সার্ভেন্টস টু বাইন্ড হিম অ্যান্ড টেক হিম টু এ ডার্ক রুম টিল দ্য ডক্টর ওয়াজ কল টু কিওর হিজ ম্যাডনেস। অ্যাড্রিয়ানা কী করে না, জেলারকে টাকাটা দিয়ে দেয় এবং তার ভৃত্যদেরকে আদেশ দেয় যে অ্যান্টিপোলাসকে একটা অন্ধকার ঘরে বন্ধ করে রাখতে, যতক্ষণ না তার এই পাগলামি সারানোর জন্য কোনো ডাক্তারকে ডাকা হচ্ছে। অ্যান্টিপোলাস ভেনলি ট্রাইড টু ডিনাই দ্য অ্যালিগেশনস অ্যান্ড হিজ অ্যাঙ্গার অনলি মেড ম্যাটার ওর্স অ্যাজ ইট কনভিন্সড দেম দ্যাট হি হ্যাড শিওরলি গন ম্যাড। অ্যান্টিপোলাস বৃথায় চেষ্টা করে তাদেরকে এটা বোঝানোর জন্য যে ওর দোষ নয় বা ও পাগল হয়ে যায়নি, এবং যখন ও এগুলো চিৎকার করে ওদেরকে বলে, এর ফলে ওরা আরও বেশি করে ওকে পাগল ভাবতে শুরু করে। এল্ডার ড্রমিও হু কনফার্মড হোয়াট হিজ মাস্টার হ্যাড সেড ফেল ইন টু দ্য সেম পজিশন অ্যাজ হিজ মাস্টার। এল্ডার ড্রমিও চেষ্টা করে যে তার মাস্টার অর্থাৎ তার মালিক যে কথাগুলো বলছে সেগুলো ঠিকই বলছে, এবং এগুলো বলার ফলে
তারও ওই অ্যান্টিপোলাসের মতোই অবস্থা হয়, অর্থাৎ ওদের দুজনকে ঘরে বন্ধ করে রাখা হয়। সুন আফটার এ সার্ভেন্ট কেম অ্যান্ড রিপোর্টেড দ্যাট অ্যান্টিপোলাস অ্যান্ড রোমিও হ্যাড ব্রোকেন লুজ ফ্রম ক্যাপটিভিটি অ্যাজ দে ওয়ার সিন রোমিং ইন দ্য নেক্সট স্ট্রিট। এবং ঠিক একটু পরেই একজন ভৃত্য এসে খবর দেয় যে অ্যান্টিপোলাস এবং রোমিও তাদের বন্দিদশা থেকে পালিয়ে গেছে এবং ওদেরকে পাশের রাস্তাতে ঘোরাঘুরি করতে দেখা গেছে। অন হিয়ারিং দিস, অ্যাড্রিয়ানা উইথ হার সিস্টার অ্যান্ড সাম পিপল ওয়েন্ট টু ফেচ হার হাজব্যান্ড ওয়ান্স এগেন। এই কথাটা শোনার পরে অ্যাড্রিয়ানা তার বোন এবং কিছু লোককে নিয়ে তার হাজব্যান্ডকে খুঁজতে বেরিয়ে পড়ে। দে ফাউন্ড দ্য আদার টুইন ব্রাদার্স অ্যাট দ্য গেটস অফ এ কনভেন্ট ইন দেয়ার নেবারহুড অ্যান্ড ওয়ার এগেন রিসিভড বাই দেয়ার লাইকনেস। তারা অন্য দুই যমজ ভাইকে একটা কনভেন্ট অর্থাৎ একটা মঠের সামনে যে গেট ছিল সেই গেটের কাছে দেখতে পায় এবং তারা আবার ওদের দুজনকে ওই একই রকম দেখার জন্য অর্থাৎ ওদের যে লুকটা একই ছিল চেহারার মিল তার জন্য আবার ভুল করে, অর্থাৎ ওরা ছোট ভাই এবং ছোট রোমিওকে ওখানে দেখতে পায়। হিয়ার অ্যান্টিপোলাস ইয়াঙ্গার ওয়াজ পারপ্লেক্সড অ্যাজ দ্য গোল্ডস্মিথ অ্যাকিউজড হিম দ্যাট হি হ্যাড ডিনাইড হ্যাভিং রিসিভড দ্য চেন অ্যান্ড রিফিউজ টু পে ফর দ্য সেম। অ্যান্টিপোলাস অফ ইয়াঙ্গার একটু হতভম্ব হয়ে গিয়েছিল, কারণ ওই যে গোল্ডস্মিথ ওকে হারটা দিয়েছিল সে ওটা অস্বীকার করেছিল এবং ও টাকাটা দিতেও ও অস্বীকার করেছিল। ইনফ্যাক্ট হি ওয়াজ ওয়েয়ারিং দ্যাট রাউন্ড হিজ নেক আফটার দিস ম্যান হ্যাড গিভ হিম দ্যাট। কিন্তু ওই হারটা ওর গলাতে পড়েছিল যখন গোল্ডস্মিথ ওকে দেয়, তারপরে কিন্তু ও চেনটা পড়েছিল। অ্যান্টিপোলাস প্রোটেস্টেড দ্যাট দ্য গোল্ডস্মিথ হ্যাড ফ্রিলি গিভেন হিম দ্য চেন অ্যান্ড হি হ্যাড নট সিন হিম আফটার দ্যাট। অ্যান্টিপোলাস তখন প্রতিবাদ করে বলে যে ওই গোল্ডস্মিথ তাকে ফ্রিতে অর্থাৎ তখন ওর কাছে কোনো টাকা চায়নি যখন হারটা দিয়েছিল, তাই বলছে যে ওকে ওই হারটা বিনা পয়সায় অর্থাৎ ফ্রিতেই দিয়েছিল এবং ওই হারটা দেওয়ার পর থেকে ওর ওই গোল্ডস্মিথের সাথে আর দেখা হয়নি। হোয়েন অ্যাড্রিয়ানা স হিম অ্যান্ড ক্লেমড হিম টু বি হার হাজব্যান্ড হু হ্যাড ব্রোকেন ফ্রি ফ্রম ক্যাপটিভিটি অ্যান্ড ওয়ান্টেড হিম টু বি ক্যাপচার্ড এগেন অ্যালং উইথ রোমিও, অ্যান্টিপোলাস অ্যান্ড হিজ সার্ভেন্ট র্যান টু দ্য কনভেন্ট অ্যান্ড বেগড দ্য অ্যাবেস টু গিভ দেম শেল্টার। অ্যাড্রিয়ানা যখন ওদের দুজনকে দেখতে পায় এবং ওকে নিজের স্বামী বলে দাবি করে অর্থাৎ ছোট অ্যান্টিপোলাসকে এবং বলে যে ওরা কি করেছে, না ওদেরকে যে বন্দি করে রাখা হয়েছিল ঘরের মধ্যে সেখান থেকে তারা পালিয়ে এসেছে এবং তাই সে চাই আবার ওদেরকে ধরে নিয়ে যেতে এবং সঙ্গে রোমিওকেও ধরে নিয়ে যাবে। এই কথাটা শুনে অ্যান্টিপোলাস এবং রোমিও ওরা দুজনে ওখানে যে কনভেন্ট ছিল অর্থাৎ যে মঠ ছিল সেই মঠে যায় এবং সেখানে গিয়ে তারা আশ্রয় খোঁজে। দ্য লেডি অ্যাবেস ওয়াজ নট টু গিভ আপ এ ম্যান হু হ্যাড সট হিজ হেল্প। লেডি অ্যাবেস অর্থাৎ মঠাধ্যক্ষা, যিনি মঠের প্রধান, তো ওখানে যিনি মঠাধ্যক্ষা ছিলেন তিনি সেরকম কোনো ব্যক্তি যে তার কাছে আশ্রয় চায় তাকে তিনি কখনো ছেড়ে দেন না, অর্থাৎ আশ্রয় চাইলে তাকে আশ্রয় দেন। সো সি হারসেল ট্রাইড টু এনকোয়ার অ্যান্ড ফাইন্ড আউট দ্য রিয়েল কজ অব দ্য ডিস্টারবেন্স। তাই তিনি চাইলেন যে এই যে ঘটনাটা হয়েছে গোলমালটা এর আসল কারণটা কি সেটা খুঁজে বের করতে। সি ওয়াজ এ ওয়াইজ লেডি, তিনি ছিলেন একজন বুদ্ধিমতী মহিলা। অ্যান্ড সো সি কোয়েশ্চেন দ্য ওয়াইফ অ্যাবাউট দ্য স্টোরি সি টোল্ড অফ হার হাজব্যান্ডস ম্যাডনেস। তাই তিনি অ্যাড্রিয়ানাকে প্রশ্ন করলেন যে তার স্বামী যে পাগলামিগুলো করছে এগুলো কেন করছে সেগুলো জানার জন্য। শি এনকোয়ার্ড ইফ দ্য কজ অব ম্যাডনেস ওয়াজ ডিউ টু এ লস অব মার্চেন্ডাইজ অ্যাট সি অর দ্য ডেথ অফ এ ডিয়ার ফ্রেন্ড। তিনি জানতে চাইলেন যে তার এই পাগলামির কারণটা কি, মার্চেন্ডাইজ অর্থাৎ তার কোনো ব্যবসাতে কোনো লস অর্থাৎ ক্ষয়ক্ষতি হয়েছে কিনা অথবা তার কোনো প্রিয় বন্ধু মারা গেছে কিনা
অর্থাৎ এই কারণগুলোর জন্য হয়তো ও পাগলামি করতে পারে। হোয়েন অ্যাড্রিয়ানা ডিনাইড বোথ দেন দ্য অ্যাবেস রিফ্লেক্টেড দ্যাট ইট কুড বি ফর হিজ অ্যাফেকশন টু অ্যানাদার লেডি দ্যাট হ্যাড ড্রাইভেন হিম টু দিস স্টেট। যখন অ্যাড্রিয়ানা এই দুটো জিনিসই অস্বীকার করলো, অর্থাৎ অ্যাড্রিয়ানা বললো না এরকম কোনো ঘটনা ওর সাথে ঘটেনি, তো তখন ওই লেডি অফ অ্যাবেস অর্থাৎ ওই মঠাধ্যক্ষার মনে হলো যে তাহলে হয়তো অন্য কোনো মহিলার প্রতি ওর কোনো আকর্ষণ আছে এবং সেই জন্যই ও এরকম আচরণ করছে। অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট দ্য লাভ অফ অ্যানাদার লেডি বাট দ্য জেলাস টেম্পার অফ হিজ ওয়াইফ দ্যাট হ্যাড অফেন লেড হিম টু লিভ হিজ হাউস অ্যান্ড সাসপেক্টিং দ্যাট। আসলে এগুলো অন্য কোনো মহিলার প্রতি ভালোবাসা নয়, আসলে অ্যাড্রিয়ানা ওকে সন্দেহ করতো এবং এই কারণে ও প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেত এবং এরকম আচরণ করত। দ্য অ্যাবেস টু ফাইন্ড আউট দ্য ট্রুথ আস্কড অ্যাড্রিয়ানা ইফ শি হ্যাড নট চাইডেড হার হাজব্যান্ড এনাফ। এই সত্যিটা বের করার জন্য অর্থাৎ সত্যিটা জানার জন্য ওই অ্যাবেস কী করলেন না অ্যাড্রিয়ানাকে জিজ্ঞেস করলেন যে সে কি তার হাজব্যান্ডকে খুব বকাবকি করে। টু দিস অ্যাড্রিয়ানা কনফেসড দ্যাট শি হ্যাড নট অ্যালাউড হার হাজব্যান্ড টু স্লিপ ইন বেড উইদাউট অ্যান্সারিং হার নর ডিড শি অ্যালাউ হিম টু ইট উইদাউট ফেসিং হার কোয়েশ্চেন্স। অ্যাড্রিয়ানা তখন কনফেস অর্থাৎ স্বীকার করলো যে হ্যাঁ সে কি করে না তার স্বামীকে প্রশ্ন করতেই থাকে যতক্ষণ না তার উত্তর দেয় এবং তাকে ঘুমোতেও দেয় না যতক্ষণ না ওর প্রশ্নের উত্তর পাচ্ছে, আবার খাবার সময়েও তাই করে, ওকে খেতে দেয় না, ওকে প্রশ্ন করতেই থাকে যতক্ষণ না ওর উত্তর পাচ্ছে। ইভেন হোয়েন দে ওয়ার অ্যালোন শি ব্রট আপ দ্য টপিক ইন হার কনভারসেশন। এমনকি তারা দুজনে যখন একা থাকে তখনও তাদের কথাবার্তাতে এই প্রসঙ্গটাকে ও নিয়ে আসে। শি হ্যাড দাস ট্রাইড হার বেস্ট টু রিমুভ দ্য লেডি ফ্রম হার হাজব্যান্ড বাট হ্যাড ফেল টু ডু সো। সে এইভাবে ওই মহিলাকে তার জীবন থেকে সরানোর খুব চেষ্টা করেছে কিন্তু সে ব্যর্থ হয়েছে, এগুলো অ্যাড্রিয়ানা বলল। দ্য লেডি অ্যাবেস দাস গেটিং দ্য ট্রু পিকচার অফ দেয়ার ম্যারিটাল ডিসকর্ড ইনফর্মড অ্যাড্রিয়ানা দ্যাট ইট ওয়াজ ফর হার জেলাস টেম্পার শি হ্যাড টার্ন হার হাজব্যান্ড ম্যাড। দ্য লেডি অ্যাবেস এভাবে কি হলো না তাদের যে ম্যারিটাল ডিসকর্ড অর্থাৎ ম্যারিটাল ডিসকর্ড মানে দাম্পত্য কলহ, অর্থাৎ ওদের স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া তার আসল কারণটা বুঝতে পারলেন এবং তিনি অ্যাড্রিয়ানাকে বললেন যে তাদের এই ঝগড়া বা এই গণ্ডগোলের কারণটা হলো তার জেলাস টেম্পার, অর্থাৎ ও সবসময় কী করে না ওর স্বামীকে সন্দেহ করে, তো এই জন্যই ও এরকম পাগলামি করছে। শি হ্যাড নট লেট হিম স্লিপ হুইচ মেড হিজ মাইন্ড লাইট। সে তাকে ঘুমোতে দেয় না এবং তার ফলে ওর মনটা অস্থির হয়ে গেছে। নট ইট প্রপারলি হুইচ কজড হিজ ইনডাইজেশন। তাকে ঠিকমতো খেতে দেয় না তাই তার হজমের গণ্ডগোল হয়েছে। নর কুড হি টক ফ্রিলি হুইচ ডিভার্ড হিম ফ্রম এনি কাইন্ড অফ রিল্যাক্সেশন অর রিক্রিয়েশন। সে ঠিক মতন কথা বলতে পারে না ফ্রিভাবে এবং তার ফলে ও সমস্ত রকমের বিশ্রাম এবং আমোদ প্রমোদ থেকে বঞ্চিত হয়েছে। সো হার কন্টিনিউয়াস ব্রলস হ্যাভ অ্যাফেক্টেড হিজ টেম্পার সো সিভিয়ারলি টার্নিং হিম ইনসেন্স। এর ফলে কি হয়েছে না ব্রলস মানে হচ্ছে ঝগড়া বা ঝামেলা করা, তো অ্যাড্রিয়ানা এই যে অনবরত ওর সাথে ঝগড়া করে এর ফলে কি হয়েছে না ওর টেম্পার অর্থাৎ ওর মেজাজটা বিগড়ে গেছে এবং ও এরকম পাগলের মতন হয়ে গেছে। আজকে এতটা পর্যন্তই থাকছে, আশা করব তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। গুড বাই, হ্যাভ এ গুড ডে।